এটাকে আরো এক্সপ্লোরাইজ করার জন্য সুমিত্র যে প্রস্তাবটা যুক্তিযুক্ত প্রস্তাব দিয়েছেন যে আমরা গভর্নমেন্ট যে ফান্ডটা পাই আর এইচডিএফসি একটা ফান্ডিং এর জন্য একটা অ্যারেঞ্জ হয়েছে ও ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলেছে এবং সেটা আমরা ক্যাম্প শেষ করা 7 দিনের মধ্যে তাদেরকে আমরা কার্ড এবং যে গভর্নমেন্টের ফান্ডটা কিংবা এইচডিএফসির ফান্ডটা আমরা প্রোভাইড করতে তাহলে এটা যেতে সময় লাগে কিংবা 100-200 হলে এটা সাইকেলটা ঘুরবে সেক্ষেত্রে যে কথাটা আমাদের প্রস্তাবনা এসছে যে 500 টাকা করে দেওয়ার জন্য এটা 1000 টাকা ফান্ড করা দরকার আমার মেম্বারের কাছে আমি দিতে চাইবো না কিংবা উনি চাপ দেওয়া ঠিক হবে আমরা যারা এফোর্ড করতে পারবো তাদের এই ফান্ডটা পাবো কোনো সাইকেলটা আবার খুব রোগ কথা বলার আছে প্রস্তাবটা দিল খুব ভালো প্রস্তাব আমার মনে হয় যে কোনো লিমিটেশন না রাখলে ভালো হয় মানে ধরুন আজকে অনেকে আছে এটাকে দিতে পারবে ন্যূনতম আমার নিজের পক্ষে কোনো আমাদের হাউসের জ্ঞান বডির অ্যাপ্রুভালটা আমরা নিচ্ছি কিংবা জ্ঞান বডির অ্যাপ্রুভালটা নেওয়া উচিত এখানে কোনো ব্যাপার নেই এইটা আমরা এখন করছি তো এই ফান্ডের জন্য আমি 5000 টাকা ডিপোজিট করবো এটা হাউসের কাছে আমি আমি আজকে আমাদের অনারেবল মেম্বারদের কাছে কোষাধ্যক্ষ যে আইবার হিসাব পাঠ করেছেন এটা আপনার আমাদের অনুমোদন করছি নিজের মধ্যে করে সকলে হাত তুলে আপনারা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম মালদা জেলা শাখা তথা মালদা মিডিয়াম ক্লাবের আজকে মালদা শহরের সেলিব্রিটি হোটেলে এজিএম এর মাধ্যমে নতুন 1 বছরের 70 জনের এক্সিকিউটিভ কমিটি তৈরি হয়েছে এই 70 জনের এক্সিকিউটিভ কমিটি মালদা জেলাতে রক্তদান আন্দোলনে আবারও নতুন করে ভূমিকা পালন করবে শিক্ষা সংস্কৃতি সর্বক্ষেত্রে এগিয়ে যাবে এই লক্ষ্য নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম মালদা জেলা শাখা মালদা মিডিয়াম ক্লাবে 70 জনের নতুন কমিটি হয়েছে এবং এই নতুন কমিটি সকলের সহযোগিতা নিয়ে মালদা জেলাবাসীর উদ্দেশ্যে কল্যাণে তারা কাজ করবে।